হায় एवरीवन আমি সালমান সাইদ ওয়েলকাম টু দ্য সেকেন্ড ভিডিও অফ দিস চ্যাপ্টার আমরা গতদিন পড়েছি হচ্ছে আমাদের কম্পিউটারের স্ট্রাকচার নিয়ে অর্থাৎ কম্পিউটারের ভিতরে কি কি পার্ট রয়েছে আমরা হচ্ছে সিপিইউ দেখেছি তারপর আমরা হচ্ছে বিভিন্ন ধরনের মেমরি দেখেছি তো আজকে আমরা বলতে আমাদের এই चैप्टर्स যে নামটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস সেটার মধ্যে ঢুকব ঠিক আছে তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার আগে আমাদের প্রথমে জানতে হবে তোমার প্রোগ্রামিং কাকে বলে প্রোগ্রামিং বলতে আসলে কি বুঝি প্রোগ্রামিং এই ওয়ার্ডটা আমরা হাজার হাজার বার জীবনে শুনে আসছি শুনেই যাচ্ছে শুনেই যাচ্ছে শুনেই যাচ্ছে এর কিন্তু এটা মানেটা প্রোগ্রামিং হচ্ছে মূলত বেসিক্যালি মনে করো আমি কাউকে একটা কাজ করতে বললাম মনে করো আমার বাসার ছোট ভাই তাকে আমি বললাম যে আমার জন্য এক কাপ পানি নিয়ে আসো বা এক কাপ চা নিয়ে আসো তো এই যে তাকে একটা কাজ করতে বলা এই কাজটাকে আমরা বলি হচ্ছে কম্যান্ড এই কম্যান্টটা আমি একজন মানুষকে দিয়েছি মনে করো সিমিলারলি আমি একটা কম্যান্ড মানুষকে না দিয়ে আমি একটা কম্পিউটারকে কমেন্ট দিতে চাই এই যে কমেন্ট দেওয়ার যে ঘটনাটা এই কমেন্ট দেওয়ার যে পর্যায়ক্রমিক প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে প্রোগ্রামিং অর্থাৎ প্রোগ্রামিংয়ে আমরা কি করি প্রোগ্রামে মূলত আমরা একটা কম্পিউটারকে বিভিন্ন ধরনের কমেন্ট দিই কম্পিউটারকে তো আর আমরা চা আনতে বলতে পারি না কম্পিউটারকে আমরা কী ধরনের কমেন্ট দিই কম্পিউটারকে মনে করো বলি যে আমার কাছে দুইটা সংখ্যা আছে একটা হচ্ছে এ একটা হচ্ছে বি তুমি আমাকে এই দুটো যোগ করে দাও তো এটা হচ্ছে আমরা কম্পিউটারকে বলতে যাই তখন কম্পিউটার কী করে তার সে হচ্ছে এ প্লাস বি যোগ করে আমাকে আউটপুট হিসেবে মনে করে একটা সংখ্যা দেয় ঠিক আছে তো এই যে তাকে আমি যোগ করতে বলবো এই বলার যে নিয়মটা বা এই বলার জন্য আমরা যা করি সেটা হচ্ছে প্রোগ্রামিং আর কি ঠিক আছে অর্থাৎ তাকে বলা যে তুমি এটা করো এখন এটা তো কম্পিউটারকে মুখে বললে হবে না তাকে বোঝাতে হবে যে হ্যাঁ তোমাকে আমি এটা করতে বলতেছি কম্পিউটার তো আর মানুষের মতো বাংলা ভাষা বা ইংরেজি ভাষা সেটা বোঝে না কম্পিউটারকে বলতে হবে যে হ্যাঁ তুমি এটা আমাকে করে দাও তো এই যে কম্পিউটারকে বলা যে তুমি আমাকে একটা কাজ করে দাও এ প্লাস বি যোগ করে দাও বা এ থেকে বিয়োগ করে দাও এই যে বিভিন্ন জিনিস বলা এগুলা বলার জন্য বিভিন্ন ভাষা আবিষ্কার করা হয়েছে এই ভাষাগুলোকে বলা হচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজেস তো এই কম্পিউটারের ভাষাটা তখন থেকে মানে যখন থেকে কম্পিউটারের যাত্রা শুরু হয় তখন থেকেই কম্পিউটার বিভিন্ন ভাষা চলে আসছে এবং আজ পর্যন্ত নতুন নতুন ভাষা আবিষ্কার হতে হচ্ছে আর কি মানে এখনও নতুন নতুন ভাষা আবিষ্কার হচ্ছে গত দুই বছর আগে একটা নতুন ভাষা আবিষ্কার হয়েছে ডার্ট তো আমরা ওগুলো নিয়ে দেখবো তো প্রথমে আমরা প্রোগ্রামিং বিভিন্ন ধরন দেখেছি ঠিক আছে তো সময়ের ভিত্তিতে যত দরকার হয়েছে আমাদের নতুন নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আবিষ্কার হয়েছে তো আমরা দেখবো আজকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাগগুলা কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস ঠিক আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে মানে পৃথিবীতে যত ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে আমাদের যেমন মনে করো যে আমাদের মানুষের ভাষা মানুষের তো অনেক ভাষা আছে মানুষের মনে করে বাংলা ইংলিশ উর্দু আরবি ফার্সি এরকম অনেক ভাষা আছে সিমিলারলি কম্পিউটারেরও অনেক ভাষা আছে তো এই ভাষাগুলোকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয় কম্পিউটারের ভাষাকে মূলত কটা ভাগে ভাগ করা হয় তিনটা ভাগে প্রথমটাকে বলা হয় তোমার লো লেভেল ল্যাঙ্গুয়েজ লো লেভেল ল্যাঙ্গুয়েজ সেকেন্ডটাকে বলা হচ্ছে তোমার মিড লেভেল ল্যাঙ্গুয়েজ মিড লেভেল মিড লেভেল ল্যাঙ্গুয়েজ থার্ডটাকে বলা হয় আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হাই ঠিক আছে কোনটা কি ধরনের ল্যাঙ্গুয়েজে কোনটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ বা কোন আমরা করি সেটা নিয়ে আমরা মূলত আলোচনা করব ঠিক আছে তো লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলো কি লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলো মূলত আমাদের যখন কম্পিউটারে যাত্রা শুরু হয় প্রথম যখন মনে করো এত বিশাল বিশাল রুমের মতো কম্পিউটার ছিল এক একটা বিশাল বিশাল রুমে এক একটা ড্রাইভ ছিল তখনকার কম্পিউটারগুলোতে মূলত লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হতো তারপর পরবর্তীতে যখন আমাদের কম্পিউটারগুলো আরো আরও স্ট্রং হলো তাদের বুদ্ধি আরও বাড়লো তাদেরকে আমি আরও সহজে অনেক জিনিস বোঝাতে পারলাম তখন আমরা আবিষ্কার করি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ তারপরে পরবর্তীতে যখন আমরা মুখের ভাষায় কথা বলা শিখি যখন আমাদের কম্পিউটারকে আমাদের মুখের ভাষা বোঝাতে শিখি তখন আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আরও বিভিন্ন জিনিস বের করি ঠিক আছে তো লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে কী কী আছে আমরা কিছু উদাহরণ যদি দেখি লো লেভেল ল্যাঙ্গুয়েজ দুইটা উদাহরণ আছে ঠিক আছে একটা হচ্ছে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ একটা হচ্ছে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ আরেকটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ তো এই লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলা এগুলো তো অনেক আগের জিনিস তাহলে এগুলো আমরা এখন কেন শিখতেছি আসলে এগুলো তোমার লো লেভেল ল্যাঙ্গুয়েজ হলেও এগুলো কিন্তু এখনো আমরা অনেক ব্যবহার করে থাকি কেন এই ব্যবহারগুলো করার কারণ কি কারণ এই যে লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলা এই ল্যাঙ্গুয়েজগুলা তোমার অনেক বেশি হার্ডওয়্যারের সাথে সম্পর্কিত মনে করো আমার কাছে একটা ডিভাইস আছে মনে করো আমার কাছে একটা ডিভাইস আছে মনে করো সেটা হচ্ছে অনেক ছোট মনে করো অনেক ছোট মনে করো আমার একটা আঙ্গুলের সময় একটা ডিভাইস আছে এবং সেটার মধ্যে মনে করো আমি বেশি মেমোরি স্টোর করতে পারি না আমাদের একটা ফোনের মধ্যে যেমন আমরা মনে করো জিবির পর জিবি হাজার হাজার মানে দেখা যায় পর টেরাবাইট মেমোরি স্টোর করতে পারি কিন্তু মনে করো আমার কাছে অনেক ছোট একটা কম্পিউটার আছে যেটার মধ্যে মনে করো আমি এক কিলো বাইট মেমোরি স্টোর করতে পারি মনে করো এক কিলো বাইট মেমোরি স্টোর করতে পারি সেই রকম যখন একটা সিস্টেম থাকে অর্থাৎ যে সকল সিস্টেম অনেক ছোট থাকে অথবা যে সকল সিস্টেমে মেমোরি অনেক কম থাকে সেই সকল সিস্টেমে আমরা মূলত সব ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি না কারণ প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ যতক্ষণ মানে ল্যাঙ্গুয়েজের লেভেল যত বাড়তে থাকে তার মেমোরির ডিমান্ড তত বাড়তে থাকে তার প্রসেসিং ডিমান্ড তত বাড়তে থাকে মনে করো আমরা একটা আঙুলের নখের সমান যদি একটা সিপিউ বানাবে বা একটা আঙুলের নখের সময় একটা কম্পিউটার সেই ক্ষেত্রে তো আমরা তাকে তো বেশি পরিমাণ মেমোরি বা বেশি পরিমাণ প্রসেসিং পাওয়ার দিতে পারবো না সেই ক্ষেত্রে আমাদের কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে সেই ক্ষেত্রে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে কারণ কি কারণ তারা হার্ডওয়্যারের সাথে অনেক বেশি সম্পর্কিত মনে করো আমি যদি একটা এ প্লাস বি এই কাজটা যদি করতে চাই তাহলে আমার লো লেভেল লো লেভেল ল্যাঙ্গুয়েজে যে মেমোরি লাগবে মিড লেভেল ল্যাঙ্গুয়েজে তার চেয়ে অনেক বেশি মেমোরি লাগবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে তার চেয়ে আরও বেশি মেমোরি লাগবে অর্থাৎ লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলোর সুবিধা কি এগুলো যেহেতু হার্ডওয়্যারের সাথে সরাসরি সম্পর্কিত তাই তারা হচ্ছে অনেক তাড়াতাড়ি কোনো একটা মেমোরি ব্যবহার করতে পারে অনেক কম মেমোরি ব্যবহার করে অনেক তাড়াতাড়ি কোনো একটা কাজ সম্পাদন করতে পারে এইটা হলো তোমার লো লেভেল ল্যাঙ্গুয়েজের একটা সুবিধা আরও একটা সুবিধা আছে লো লেভেল ল্যাঙ্গুয়েজে সেটা হচ্ছে তোমার এখানে আমরা যতই দেখি না কেন যত মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলো যত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলো এইগুলো আমাদের কম্পিউটার বোঝে না আমাদের কম্পিউটার বুঝে শুধুমাত্র এই যে লো লেভেলের মধ্যে লোয়েস্ট যেটা অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা যেটা হচ্ছে বাইনারি দ্বারা গঠিত শুধুমাত্র সেই ল্যাঙ্গুয়েজটা আমাদের কম্পিউটার বুঝে তাই আমরা যে কোনো ভাষা বা যে কোনো প্রোগ্রামিং বা যে কোনো কোড যেই ভাষায় লিখি না কেন সেটা হাই লেভেলে লিখি না কেন মিড লেভেলে লিখি না কেন যে কোনো লেভেলে লিখি না কেন সেটা প্রথমে রূপান্তরিত হয় মেশিন ল্যাঙ্গুয়েজে এবং আমাদের কম্পিউটার হচ্ছে সেটা ব্যবহার করে অর্থাৎ লো লেভেল ল্যাঙ্গুয়েজের সুবিধা কয়টা দুইটা একটা কি একটা হচ্ছে সে হচ্ছে কম মেমোরি খায় কম প্রসেসিং পাওয়ার লাগে তাকে চালানোর জন্য আরেকটা কি আরেকটা হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজ মূলত তাতেই রূপান্তরিত হয় তো এর জন্যই মূলত লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলো এক্সিস্ট করে আচ্ছা এরপর আমরা একটু মিড লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণ দেখি মিড লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের আছে সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং আমাদের মূলত এই যে এই যে কোর্সটা এই কোর্সের মধ্যে আমরা মূলত তোমার সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করবো আমাদের সি হচ্ছে একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ সবাই একটু মনে রেখো আমাদের সি কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ না এটা কিন্তু একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যদি আমরা উদাহরণ দেখি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে অনেক হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে ঠিক আছে তার মধ্যে সবচেয়ে ফেমাস এখন যেটা সেটা হচ্ছে পাইথন পাইথন বর্তমানে সবচেয়ে ফেমাস ল্যাঙ্গুয়েজ কারণ এটা দিয়ে অনেক ভার্চুয়ালি মানে অনেক কাজ করা যায় তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট তারপর সেকেন্ড মোস্ট ফেমাস হচ্ছে জাভাস্ক্রিপ্ট মানে আমি ফেমের ভিত্তিতে ভাগ করতেছি আর কি যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তারপর আসে হচ্ছে তোমার মনে করো পিএইচপি তারপর আছে হচ্ছে তোমার মনে করো জাভা তারপর ডার্ট কটলিন অনেক কিছু আছে মানে লিখে শেষ করা যাবে মানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে কয়েকদিন আগে আমি নিউজে দেখি যে মোদিজির নামে একটা ল্যাঙ্গুয়েজ বানানো আছে অর্থাৎ মানে ল্যাঙ্গুয়েজ বানানো তেমন কঠিন কিছু কাজ না মানুষকে ব্যবহার করাটা হচ্ছে মেইন কথা যে ল্যাঙ্গুয়েজ যত সহজ মানুষ সেটাই ব্যবহার করবে ওকে তো আমরা আজকে আজকের লেকচারে আমরা কি দেখলাম আজকের লেকচারে মূলত আমরা দেখলাম প্রোগ্রামিং কাকে বলে তারপরে আমরা দেখলাম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাগগুলো তোমাদের বইয়ে একটা জায়গায় একটা ইয়া করে লেখা আছে যে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ তো ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ মূলত হাই লেভেল ল্যাঙ্গুয়েজের একটা পার্ট আমি তাও একটু বলে দিই ফোর্থ লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা সেটারও পরবর্তী এক্সটেনশন তো ফোর্থ মনে করো যে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজগুলা এটার মধ্যে তোমাদের বই উদাহরণ দেওয়া আছে এস কি ঠিক আছে এস মূলত এটা হচ্ছে এস হচ্ছে আমরা ডাটা বেসে ব্যবহার করি পরবর্তীতে শিখবো তো ফোর্থ জেন তোমাকে যদি জিজ্ঞেস করে যে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ কোনটা তুমি খাতায় লিখে দিবা হচ্ছে এস কিউএল কিন্তু এই ফোর্থ লেভেল ল্যাঙ্গুয়েজটা লেভেল ল্যাঙ্গুয়েজের একটা পার্ট মানে এটা এক্সটেনশন মনে করো এগুলো বের হওয়ার মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তো অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে এগুলোর পরবর্তীতে যেগুলো হয়েছে সেটা হচ্ছে ফোর্থ ফোর্থ জেনারেশন এটা বলতে আসলে কিছু নেই মূলত তিনটা ভাগে ভাগ করে লো মিড হাই এগুলো জানিয়ে হবে ঠিক আছে আর যদি কোয়েশ্চেন আসে তাহলে লিখে দেব এসকিউএল ঠিক আছে তো আজকে মূলত এতটুকু পর্যন্তই আহ নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে প্রোগ্রামিংয়ে ঢুকবো ওকে